नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनेले एखन आमी राशि बल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमार यूट्यूब चैनलटिके अवश्य सबस्क्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी राशि बल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज 29 आश्विन 16 अक्टोबर रविवार, सूर्योदय 5:38, सूर्यास्त 5:09, षष्ठी पात 6:06, आद्या नक्षत्र रात्रि 2:11, परिख योग अपराह्न 4:17, बनिष्करण प्रात 6:06 गते बिष्टिकरण, रात्रि 7:06 गते बपकरण। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन। अर्थात 16 अक्टोबर 29 आश्विन रविवार, अर्थात आज ग्रहरा किए कोथाय अवस्थान करछे। प्रथमे मेषे अवस्थान करछे राहु, राहु राहु मेषे अवस्थान करछे यथाक्रमे भरणी नक्षत्रे। आजके वृष नेई, वृषे मंगल नेई, कारण मंगल 6:30 सकाल 6:33 मंगल राशि परिवर्तन करे चले जाच्छे मिथुने। मिथुने चंद्र मंगल अति शक्तिशाली अष्टलक्षी बा धनलक्षी योग तैरी करछे, ताई मंगल मिथुने अवस्थान करबे मृगशिरा नक्षत्रे एवं चंद्र मिथुने अवस्थान करबे आद्या नक्षत्रे। रवि कन्याय चित्रा नक्षत्रे, बुध कन्याय हस्ता नक्षत्रे, शुक्र कन्या चित्रा नक्षत्रे, केतु तुलाय विशाखा नक्षत्रे, शनि बक्री अवस्था मकर धनिष्ठा नक्षत्रे एवं देवगुरु बृहस्पति बक्री अवस्था मीने उत्तर भाद्रपद नक्षत्रे। एबार आसुन देखे नी 12 राशिर आज अर्थात 16 अक्टोबर रविवार 29 आश्विनेर राशिफल। প্রথমে মেষ রাশি। আজকের দিনটি অবশ্যই বিরাট সাফল্যের দিন যাবে। আর্থিক দিক দিয়ে আপনি চরম উন্নতির পর্যায়ে পৌঁছাবেন। আপনার রাশির অধিপতি মঙ্গল চন্দ্রের সঙ্গে ধনলক্ষ্মী যোগ তৈরি করায় আপনার শরীর যথেষ্ট ভালো যাবে, কর্মজীবনে উন্নতি আসবে, শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের মেধার বিকাশ, সন্তানের বিদ্যায় বিকাশ আপনার মনে খুশির একটা আলো খেলিয়ে দেবে। মেষ রাশি, আজকের দিনে যেদিক দিয়ে সৌভাগ্যের খবর পাবেন তা হচ্ছে বন্ধু, এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে ভালো আচরণ করবে। এছাড়াও মেষ রাশি, আজকের দিনে আপনার শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা খারাপ থাকলেও তা বাড়াবাড়ি পর্যায়ে যাবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা। তবে শত্রুরা কম বেশি শত্রুতা করতে পারে, সেদিক দিয়ে আপনাকে সাবধানে থাকতেই হবে। কিছুটা দুর্ঘটনা যোগ আছে, সেদিক দিয়ে মেষরাশি সাবধান। এরপরে বৃষরাশি, কর্মজীবনে উজ্জ্বল, আর্থিক দিক দিয়ে চাপ, এছাড়া যেদিক দিয়ে সমৃদ্ধির খবর আছে তা হচ্ছে আপনার সন্তান, আপনার সন্তান আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, সন্তানের মেধার বিকাশ, সন্তানের বিদ্যায় ভালো রেজাল্ট মনেতে আনন্দ আনবে বৃষরাশি। বৃষরাশি যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে বিরাট আর্থিক ভাগ্য আসতে চলেছে। আর্থিক দিক দিয়ে মোটা ধরনের টাকা আপনি ঘরে তুলতে পারবেন। আপনার ধনস্থানে চন্দ্রলক্ষ্মী যোগ আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে বৃষরাশি আজকের রবিবার। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বলের পাশাপাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর সাহায্যে আপনার কর্ম সমস্যার মুক্তি ঘটবে, আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির খবর পাবেন। এছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে, আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। তবে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না বৃষরাশির জাতক জাতিকা। বৃষরাশি আজকের দিনে আকস্মিক অর্থলাভের যোগ যা নিশ্চিত বলাই চলে। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি বিরাট সাফল্যের খবর। কর্মজীবনে সাফল্য, স্বামী স্ত্রীর সাফল্য, প্রেমজ সাফল্য, সন্তানের সাফল্য, শুধু একমাত্র শত্রুতা থেকে কিছুটা সাবধানে থাকবেন। আজকের দিনে বিরাট মোটা অঙ্কের টাকা, আর্থিক উন্নতির খবর আপনি নিশ্চিত পাবেন মিথুন রাশি। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের আগের চেয়ে আরও উন্নতি যোগ মনেতে আশার আলো খেলিয়ে দেবে।
আজকের দিনে পারিবারিক জীবনে অবশ্যই সৌভাগ্য লাভ আছে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্য মনে আনন্দ আসবে, ভাইয়ের সাহায্যে কর্মসংস্থান মুক্তি ঘটবে। আজকের দিনে পারিবারিক জীবনে অবশ্যই সৌভাগ্য যোগ আছে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। মিথুন রাশির জাতক জাতিকা, মিথুন রাশি আপনার সন্তানের দিক থেকে অনেকদিন বাদে ভালো খবর, স্বামী স্ত্রী ভ্রমণে যেতে পারবেন, এটাও ভালো খবর। তবে একটাই কারণ, দুর্ঘটনা থেকে কিছুটা সেফ থাকার চেষ্টা করুন, মিথুন রাশি। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি বিরাট সৌভাগ্য বৃদ্ধি, কর্মজীবনে উন্নতি, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি। তবে যেদিক দিয়ে চিন্তা তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আসবে, মা মাতৃস্থানীয় কারোর শরীর ভালো থাকবে না, মায়ের সঙ্গে মতের অমিল ঘটবে, পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার মধ্যে নানা বিবাদ আসতে পারে। তবে যেদিক দিয়ে আপনাকে চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে বেশ কিছুটা প্রতারণা করতে পারে, তবে কোনো বন্ধু আবার উপকারও করবে, তাই বন্ধু চিনে মিশতে শিখুন, কর্কট রাশি। আজকের দিনে আপনার কোনো নিকট আত্মীয় আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, একাধিক সূত্র থেকে আয় যোগ আছে, কর্কট রাশি। আজকের দিনে যেদিক দিয়ে সৌভাগ্য বৃদ্ধি পাবে তা হচ্ছে আপনার সন্তানজনিত সৌভাগ্য, আপনার শরীর স্বাস্থ্য ভালোই যাবে। এছাড়াও আপনার যেদিক দিয়ে শ্রীবৃদ্ধি আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয় যোগ বৃদ্ধি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, কর্কট রাশির জাতক জাতিকার। এরপরে সিংহ রাশি, বিরাট আর্থিক উন্নতির খবর আপনি সকাল সকাল পেয়েই যাবেন, কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ, একাদশে চন্দ্রমঙ্গল ধনলক্ষ্মী বা অষ্টলক্ষ্মী যোগ, দুহাত ভরে অর্থ উপার্জনের সুযোগ আসছে, সিংহ রাশি। আজকের দিনে খুশির ভূমিকম্প হবে আপনার জীবনে, একাধিক সৌভাগ্য আসবে, পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধি আসবে, দীর্ঘদিন বাদে স্বামী স্ত্রীর মধ্যে মিল হবে, সন্তান মুখ উজ্জ্বল করবে, বিদ্যাক্ষেত্রে উন্নতি লাভ, দুর্ঘটনা থেকে শুধুমাত্র সাবধানে থাকবেন। আজকের দিনে আপনার বন্ধুরা উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে উপকৃত হবেন, ভাতৃস্থানীয় কারোর সাহায্য পাবেন, মা বা মাতৃস্থানীয়দের শারীরিক সুস্থতা মনে আনন্দ দেবে, পিতার সঙ্গে কিছুটা বিবাদ এলো তা সাময়িক, পৈতৃক সম্পত্তি আপনার হাতে থাকবেই। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, সিংহ রাশি জাতক জাতিকার। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি শ্রীবৃদ্ধির সূচনা, কর্মজীবনে ও আর্থিক জীবনে একাধিক সৌভাগ্য লাভ, আপনার সন্তান আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, কর্মজীবনে সৌভাগ্য লাভ অবশ্যই হবে, সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের চাকরি লাভ, সন্তানের বিদ্যায় উন্নতি আপনাকে কিছুটা স্বস্তি দেবে। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্য মনে কিছুটা চাপ আসতেই পারে, তবে যেদিক দিয়ে সৌভাগ্য লাভ তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি, সন্তানজনিত শুভ ফল, স্বামী স্ত্রীর সৌভাগ্য বৃদ্ধি। এছাড়া আপনার গুরুজন স্থানীয় ব্যক্তি আপনার মা বাবা বা মাতৃস্থানীয় পিতৃস্থানীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে আর তাদের দ্বারা আপনার সৌভাগ্য লাভ হবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতেও যেতে পারেন আপনি, কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, কর্মক্ষেত্রে সৌভাগ্যের সূচনা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, এক বা একাধিক সূত্র থেকে আপনার জন্য যথেষ্ট ভালো খবর আছে, তবে যেদিক দিয়ে সাফল্য আছে তা হচ্ছে আপনার বন্ধুরা উপকারের হাত বাড়িয়ে দেবে, তুলা রাশি। আজকের দিনে ভাগ্যস্থানে চন্দ্রলক্ষ্মী যোগ, আপনার ভাগ্যের উদয় হবে, কর্মজীবনে সাফল্য আসবে, একাধিক বন্ধ হয়ে থাকা কাজ আবার খুলবে, সন্তান মুখ উজ্জ্বল করবে, ভাইয়ের সাহায্যে সমস্যা মিটবে। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি অনেকটা কম হবে এবং আপনার বিদ্যায় সর্বোচ্চ উন্নতি লাভ আপনি লক্ষ্য করবেন, তুলা রাশি। তবে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে যেতে যাবেন না, তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনে পারিবারিক জীবনে কিছুটা অশান্তি হতে পারে, কর্মক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি, আর্থিক দিক দিয়ে বিরাট সাফল্যের দিন, আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, পরিবারের প্রত্যেক সদস্য
অবশ্যই একটা খুশির পরিবেশে থাকবে। এছাড়া বৃশ্চিক রাশি, যেদিক দিয়ে শ্রীবৃদ্ধির খবর আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা সাহায্যে রাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন। বৃশ্চিক রাশি মা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা মনেতে চাপ আসবে, তবে পিতার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি, পৈতৃক সম্পত্তি হস্তগত হবে। আজকের দিনে আপনার জীবনে সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিরাট রেজাল্ট আপনার মধ্যে আনন্দ খেলিয়ে দেবে। আজকের দিনে আপনার জীবনে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে এবং কর্মজীবনে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনু রাশি, কর্মক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি, আর্থিক জীবনে বিরাট সাফল্য যোগ সন্তানজনিত সৌভাগ্যের খবর অবশ্যই পেয়ে যাবেন, তবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর উগ্র মেজাজ মনেতে কষ্ট দেবে। আজকের দিনে আপনার সন্তান ডোবাবে, সন্তানের কারণে লোকের কাছে কথা শুনে মরতে হবে ধনু রাশি। আজকের দিনে আপনার শরীর কিছুটা হলো বেগড়াবে, শরীরের কারণে আপনার কাজকর্ম পণ্ড হতেই পারে ধনু রাশি। আজকের দিনে আপনার জীবনে সপ্তমে চন্দ্রমঙ্গল যোগ, স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ঝগড়া অশান্তি হতে পারে, সেদিক দিয়ে ধনু রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন ধনু রাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি কিছুটা হলো হতাশা কাটবে, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি আসবে, আপনার শত্রুরা আপনাকে দেখে লেজ গুটিয়ে পালিয়ে যাবে। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের কারণে সকলের কাছ থেকে প্রশংসা লাভ পাবেন মকর রাশি। তবে যেদিক দিয়ে কিছুটা অস্থিরতা আছে তা হচ্ছে একাধিক বন্ধু আপনার সঙ্গে শত্রুতামূলক সম্পর্ক করবে, কর্মজীবনে আপনার যথেষ্ট উন্নতি হলেও আর্থিক দিক দিয়ে পেমেন্ট সেভাবে পাবেন না মকর রাশি। তবে মকর রাশি যেদিক দিয়ে শ্রীবৃদ্ধি তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয় যোগ অবশ্যই আছে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, কর্মজীবনে অবশ্যই শ্রীবৃদ্ধি, বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য, সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি অবশ্যই পাবেন, তবে আর্থিক দিক দিয়ে কিছুটা টানাটান যাবে, আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার নিয়ে আজকের দিনটা চালাতেই হবে কুম্ভ রাশি। আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে, তবে যেদিক দিয়ে চিন্তা তা হচ্ছে শত্রু, অত্যাধিক শত্রুতার কারণে আপনার একাধিক কাজকর্ম কিছুটা পণ্ড হতেই পারে কুম্ভ রাশি। আজকের দিনে পারিবারিক জীবনে অস্থিরতা, পারিবারিক জীবনে হতাশা অবশ্যই মনের মধ্যে চাপ রাখবে। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় ভালো রেজাল্ট আপনার যথেষ্ট চিন্তা কাটাবে কুম্ভ রাশি। তবে কুম্ভ রাশি যেদিক দিয়ে বিরাট সৌভাগ্যের যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি এবং আপনার কর্মসমস্যার কিছুটা মুক্তি ঘটবে। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি কোনো মতে যেতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, বিরাট সাফল্য, বিরাট কর্ম উন্নতি, খুশির ভূমিকম্প আসতে চলেছে মীন রাশি। আজকের দিনে আপনার জীবনে যা ঘটবে তা বিধাতা পুরুষ আগে থেকে লিখে গেছেন, অষ্টলক্ষ্মী ধনলক্ষ্মী যোগ রাজাও আপনার কাছে এসে ভিক্ষা চাইবে। আজকের দিনে পারিবারিক জীবনে উন্নতি, সন্তানের শ্রীবৃদ্ধি, আর্থিক শ্রীবৃদ্ধি মনেতে আনন্দ বিরাজ করবে। আজকের দিনে একাধিক শত্রু আপনাকে দেখে কোনো টাচি আসতে পারবে না, আজকের দিনে আপনার বন্ধুরা উপকারের হাত বাড়িয়ে দেবে, কোনো প্রতারক প্রতারণা করতে পারবে না, বন্ধুদের সাহায্যে এক বা একাধিক অবশ্যই সমস্যার মুক্তি ঘটবে, আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর সাহায্যে আপনি যথেষ্ট এগিয়ে যেতে পারবেন মীন রাশি। আজকের জীবনে আপনার জীবনে অবশ্যই প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনাতে আপনি অবশ্যই এগিয়েই যাবেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিও 16 অক্টোবর 29 আশ্বিন রবিবার 12টি রাশির কী রাশিফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন, এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান
প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি আজকে 16 অক্টোবর 29 আশ্বিন রাশিফল শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।